গুড ইভিনিং ফ্রেন্ডস, ফানবিথ মিটি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে স্পেশাল ডে, আজকে রিয়ার হচ্ছে জন্মদিন, তাই আমি ছোট মতো একটা পার্টি করেছি। তাই আজকে সম্পূর্ণ মানে সবকিছুই আমি রান্না ঘরে হাতে করেছি, এমনকি কেকটাও বাড়িতেই করেছি, যেভাবে পেরেছি কেটেছি করেছি, কিন্তু ওটাতে আমার মনের খুব ভালোবাসা আছে, রিয়া সেটা বুঝতে পারবে। আর কিছু বান্ধবীকেও ডেকেছি, সেটা রিয়া জানে না, আনন্দ হবে, খুবই হবে, আর ওর মুখে হাসি ফোটাতে পারলে আমার খুব খুশি হবে। তাই সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আর অনেক কিছু রান্না করেছি সেগুলোও দেখবেন। সব কিছু রেডি হয়ে গেছে, শুধু ওদের আসার অপেক্ষা করছি, তারপরে আমরা কেক কাটবো আর স্ন্যাক্স খাবো আর এনজয় করব। তাইলে সম্পূর্ণ ভিডিও দেখবেন, আর চলুন তাইলে অপেক্ষা করি ওদের। এখানে বড়াগুলো ছাটা হচ্ছে, দই বড়া করবো আর দেবো। আসল এখানে রেডি হয়েছে ফুচকার মশলা, এখানে ছোলা এখন সেদ্ধ হচ্ছে, ওটা দেবো। তারপরে এখানে হয়েছে দই বড়ার জন্য দই, সব মশলা দিয়ে ফেটে রেখেছি। এখানে হয়েছে টক জল, পুদিনা আর ধনা পাতা দিয়ে জল করে রেখেছি। তারপরে করেছি এখানে পায়েস, এই যে একটা ছোট্ট মতো সুজির কেক করতে পেরেছি, জানি না কেমন হয়েছে, আমার ভালোবাসাটাই অনেক, ও বুঝবে যে ওর জন্য আমি কত কিছু করেছি। তাই একটা হোমমেড ছোট মতো কেক করেছি ওর জন্য, আর ডেকোরেশন করে রেখে নিয়েছি, জানি ও খুবই খুশি হবে। তাই এবার সবাই আসবে, তারপরে সবাই সাথে দেখা হবে আর কি আনন্দ হলো, রিয়ার কি রিয়াকশন ছিল সব কিছু দেখাবো। তাই চলুন তাহলে আমি দই বড়াগুলো ছেঁকে নিই আর দই বড়াগুলো রেডি করে। রিয়া নানি আমাদের খুবই খুশি, খুবই খুশি, আর সত্যি আমার এত ভালো লাগছে, মানুষের মুখে আনন্দ যদি ফুটাতে পারি তার থেকে সুখী আর জীবনে কিচ্ছু নয়, সত্যি বলছি। এত ছোট্ট মতো কাজ করে আমি যদি মনের আনন্দটাও যদি আমি পেতে পারি, তার মধ্যে তার থেকে বড় আমার আমার কাছে কিছু নয়। তাই এইটুকুনি করে আমি রিয়ার এত আনন্দ পেয়েছি, এত আনন্দ, ও রাত্রে ফোন করে একদম কি বলবো ইমোশনাল হয়ে গেছিল, আর বলছিল যে কি কোনোদিনও আমি এরকম বার্থডে সেলিব্রেশন করিনি বৌদি, তোমার জন্য আজকে হলো, আমি মাকে সকালবেলা ফোন করে বলবো কি বৌদি আমার জন্য কত কিছু করেছিল। আর ওর থেকে বেশি আমার আনন্দ, আর বন্ধুরাও আমার সেভাবেই আমার সাপোর্ট করে। তাই প্লিজ 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 এই ছোট্ট গ্রুপটাকে আপনারা প্লিজ সাপোর্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আর আমাদের গ্রুপটাকে আপনাদের যদি ভালো লাগে তো প্লিজ আমরাকে সবসময় একসাথে দেখার জন্য আমার চ্যানেলটাকে ফলো করতে হবে, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। আর পার্টি এখানে আমাদের শেষ হচ্ছে, এখানে শেষ নয়, তারপরে যা কিছু হলো আমরা খুব আনন্দ করলাম, হাসলাম, খেললাম, লাস্টে গুপচুপ খাওয়া হলো। গুপচুপ খাওয়া হওয়ার পর পায়েস হলো, সিঙ্গাড়া হলো, দই বড়া হলো, তারপরে কেক হলো, তারপরে শেষে গুপচুপ হলো। গুপচুপ খাওয়ার পর যে জলটা বেঁচে গিয়েছিল সেটা পূজা রানী আমাদের বাটি সমেত কে নিয়েছে, তাই ওই ভিডিওটা দেখার জন্য লাস্ট অবধি দেখতে হবে। এই যে ফুচকা, এতগুলো ফুচকা আমি সব রেডি করে রেখে নিয়েছি, এবার দেখুন প্রিপারেশন। তাহলে চলুন ভিডিওটা এনজয় করুন, আর প্লিজ 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 শেয়ার করুন, সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করুন।
Look at the window.